নোয়াখালীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোবাইল রিহ্যাবিলিটেশন ভ্যান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ও চিকিৎসা প্রদান করা হয়। বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার জিরতলি ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে এ হুইলচেয়ার বিতরণ ও চিকিৎসা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিরতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন, মোবাইল রিহ্যাবিলিটেশন ভ্যান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ডক্টর রেজাউল করিম।